আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা আমার দর্শক টিভি চ্যানেলে ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা যারা যে প্রশ্ন কমেন্টস করেছেন তারই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন সরাসরি কমেন্টে চলে যাই। আপুই করেছেন, এই আপুটা হাফসা মামনি জি, আপুটাকে অনেক অনেক ধন্যবাদ। আপুটা লিখেছেন, হাই ইতি আপু, আপনাকে আমি খুব বেশি ভালোবাসি, আপনার কথার মধ্যে কুকলের গানের সুরে খুঁজে পাওয়া যায়, আপনি আমাদের মাঝে থাকবেন থাকবেন অ্যান্ড থাকবেন। আমি মার্কেট উমান। ও, আপুটা হয়তো দেশের বাহিরে আছে, তো ধন্যবাদ সে আপুটাকে যে আমাকে এতটাই ভালোবাসেন, বা আমাকে প্লাস আমার ভয়েসকে ধন্যবাদ সে আপুটাকে আমার সাথে থাকার জন্য। আমি আমন্ত্রণ জানাবো তাকে, জানি এই চ্যানেলের সাথে থাকার জন্য, যশোর টিভি, ধন্যবাদ। এই যে আরেকটা আঙ্কেলই করেছেন, মতিয়ার আঙ্কেল, আপু আমার একটা গাভী 4 মাস, এখন বানে হাত দিতে দেয় না। 4 মাস হয়তো সে গাভীটার বানে কোথাও মানে কেটে গেছে, বা বাসুরে যে কোনো ফাটছে, বা যে কোনো ধরনের সমস্যা তো আছে বা ব্যথাযুক্ত, এর জন্য হয়তো আপনার টাচ করতে দিচ্ছে না। আপনি ওকে একটু চিকিৎসা নেন, চিকিৎসা নিলে যখন ব্যথাটা কমবে তখন আপনাকে আবার আগের মতো ই করবে। ধন্যবাদ, ভালো থাকবেন। এ জায়গায় আরেকটা ভাইয়াই করেছেন, সুমন রয়, ইতি আপু আদাপ নেবেন, আমি সারগুরু মোটা তাজা করবো, কী কী ভিটামিন ইঞ্জেকশন দিতে হবে? জি ভাইয়া, এই যশোর টিভির সাথে থাকবেন, এই চ্যানেলটিকে আপনাদের ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য, জানি আপনাদের কাছে অতি তাড়াতাড়ি সে ভিডিওগুলো পৌঁছায়, এর জন্য সবসময় সর্বক্ষণিক চেষ্টা করি। তো ভাইয়া, এই ভিডিওগুলো আপনি দেখে মানে যেগুলো আছে ওগুলোই বলবেন, আর যদি আপনার ওষুধ প্রয়োজন হয় কমেন্টসে জানাবেন, আমি আপনার নিকট অবধি ওষুধগুলো পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। এ জায়গায় আরেকটা ভাইয়াই করেছেন, শাহিদুল ইসলাম রনি, গাভী কনসেপ্ট করার কতদিন পর ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে, নাকি না দিলেও হবে? না ভাইয়া, একদম এই ভুল কাজটা করবেন না, কারণ ও মা হয়ে মানে মা হতে যাচ্ছে, ওকে যদি আপনারা যত্ন না করেন তাহলে ওর কাছ থেকে ভালো একটা বাচ্চা কীভাবে পাবেন? অবশ্যই দেখা যাবে বাচ্চা বা গাভীটা অনেকটা ঝুঁকিপূর্ণ থাকতে পারে, তো গাভীটাকে 3 মাসের পর কৃমি ট্যাবলেট প্লাস লিভার টনিক খাইয়ে ওকে ক্যালসিয়াম ভিটামিন খাওয়াবেন। খাওয়ানোর পর যখন 6 মাস আবার হবে বা 6 মাস হবে তখন আবার ওকে কৃমি ট্যাবলেট লিভার টনিক খাওয়াবেন, খাওয়ানোর পর আবার ক্যালসিয়াম ভিটামিন দিবেন, জানি 8 মাস সাড়ে 8 মাস পর্যন্ত সেই ক্যালসিয়াম ভিটামিনটা চলে, জানি বাচ্চা দেওয়ার 1 মাস 15 দিন আগে সেটা বন্ধ থাকে, জানি ওই অ্যাকশনটা কাজ লাগাতে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন প্রশ্ন করার জন্য। এই জায়গায় আরেকটা ভাইয়াই করেছেন, মানিকগঞ্জ কৃষি টিভি, আমার একটি গরুর উলান ফুলা রোগ হয়েছে, উলান ফুলা কমছে কিন্তু এক বান দিয়ে দুধ আসছে না, তার করণীয় কী তা জানাবেন দয়া করে। ভাইয়া, খুবই দুঃখিত একটা বিষয়, দুঃখজনক, কারণ ভাইয়া ওই বানটা হয়তো বা নষ্ট হয়ে গেছে ওর, ওইখান দিয়ে ওর আর কখনোই দুধ হবে না, যদি পানি এসে থাকে আস্তে আস্তে সে বানটা নষ্ট হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, ছোট হয়ে গিয়ে ওই বানে কখন আর দুধ আপনি পাবেন না, ওই একটা বান আপনি গাভীর থেকে বাদ ধরতে হবে। যেহেতু এখন দুধ আসছে না, আমার কাছে মনে হচ্ছে না আসবে, ওটা ম্যাস্টাইটিসে হয়তো লেট ম্যাস্টাইটিস হয়েছিল, এই কারণে বানটা নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। এই জায়গায় আরেকটা ভাই করেছেন, মহিলাল উদ্দিন, এ জায়গায় ভাই করেছেন, আপু আমার একটা গরু একবার বাসুর দিছে আর বীজ দিলে বীজ রাখেনি, আমি কি করতে পারি দয়া করে জানাবেন। ভাইয়া, এটা আসলে সেক্টর একটু ভাগ করা আছে, ধাপে ধাপে জিনিসগুলো আছে, আপনি প্রথমত ওকে ক্রিমি ট্যাবলেট প্লাস লিভার টনিক খাওয়াবেন, আর যশোর টিভির সাথে থাকবেন, আপনি এই জায়গায় ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা আপনাকে বললে এতটাও আপনি মানি করতে পারবেন না, যদি ভিডিওটা দেখেন, দেখে দেখে কিছু কিছু কাজ করেন, মানে এক ধাপ আপনি করলেন আবার বাদ রাখলেন, আবার যখন প্রয়োজন হলো আবার দেখে নিলেন, এরকম করলে আপনার আর কি মনে থাকবে বা ঠিকভাবে আপনি পদক্ষেপ নিতে পারবেন। এর জন্য যশোর টিভির সাথে থাকবেন, যশোর টিভিতে কমেন্টস করার জন্য ধন্যবাদ। আরেকটা ভাই করেছেন, আজহা মিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইতি আপু আশা করি ভালো আছেন, আমি সৌদি আরব থেকে বলছি, আমার গরুকে খুদের যা খাওয়ালে
এবং ফিট মানে ফিট খাওয়ালে কোনো সমস্যা আছে কি থাকলে বিস্তারিত জানাবেন, ধন্যবাদ। জি ভাই, আপনি যেটা করছেন একদমই ভুল, কারণ এখন আর সেই আগের 10-15 বছর আগে সেই দিনটা নাই। কিন্তু আগে মানুষে খুদের ভাত খাওয়াইতো, তারপরে আপনার দেখা যায় যে চালের যে কুড়াটা সেটা খাওয়াইতো, মানে এগুলো শুধু পেট ভরানোর জন্য, আর খুদের ভাতটা একদমই চলবে না। অনেক সময় গ্যাস ফর্ম করে পেটে, গ্যাস ফর্ম করে গরুটা মারাও যেতে পারে বা গরুটা হরমোনে কোনো সমস্যা হতে পারে। আর গাভী গরুকে খাওয়াইলে ওই গরুটা একদমই হিট আসবে, প্লাস রাখবে না বা হিট আসবে না, ব্লাড পাঙবে, এরকম বিভিন্ন সমস্যার মুখীন আপনি হতে পারেন। তার থেকে এত ঝামেলা করার কোনো প্রয়োজন না, এই খাবারগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে ভুসিটা বাড়ায় দেন, কাঁচা ঘাসটা বাড়ায় দেন, খড় বাড়ায় দেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আরেকটা ভাই করেছেন কারিম নাজরুল, ইতি আপু, গাভীর পেটে বাচ্চা থাকলে কৃমির ওষুধ খাওয়ানো যাবে কিনা জানাবেন। জি ভাইয়া, এটা কৃমির ওষুধ খাওয়ানো যাবে, কিন্তু প্রেগনেন্ট হওয়ার 3 মাস পরে, 3 মাস পর থেকে আপনি এই কৃমির ওষুধটা খাওয়াবেন, প্লাস লিভার টনিক খাওয়াবেন, তার সাথে সাথে ক্যালসিয়াম ভিটামিনটাও রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন প্রশ্ন করার জন্য। এই জায়গায় আরেকটা ভাই করেছেন MD সাগর ইসলাম, আপু আমার গরুর পায়ে আঘাত পাওয়ার কারণে গরু পা ফুলে গেছে, ব্যথায় হাঁটতে পারছে না এবং পায়ে একটু ক্ষত আছে, কী করলে ভালো হবে জানাবেন প্লিজ। জি ভাইয়া, এটা আপনার গোটা ব্যথা পেয়ে শরীরে অবশ্য জ্বর আছে, জ্বরের কারণে আপনি ব্যথানাশক খাওয়াবেন, আর ওই ক্ষত স্থানে আপনি কিছু লাগিয়ে দিবেন, কোনো পাউডার বা কোনো মলম, বা ভিডিওটি দেখে নেবেন, বা বাজারে যে নেবানোর যে মানুষের যে পাউডারটা আছে সেটা আপনি অ্যান্টিসেপটিক দ্বারা একটু ওয়াশ করে আপনি সেটা ওইখানে লাগিয়ে দিতে পারেন। আশা করি সুস্থ হয়ে যাবে খুব দ্রুত, ইনশাল্লাহ ভালো থাকবেন, ধন্যবাদ। এই জায়গায় আরেকটা আঙ্কেলি করেছেন আলী জাগার, আংটি আমি সিন্ধি বকনা আছে, আগে কমেন্ট করেছিলাম, আজও জানাই আমার বকনাটারই হিটে আসে, কিন্তু কোনো ডাক্তার মানে ডাকাডাকি বা লাফালাফিও করে না, কিন্তু কিছু মানে সিমটম বোঝা যায়, মানে মিউকাস দেখা যায়, কোনো ডাক্তারে মানে ভ্যাকসিন দেওয়া বা শরীরের বয়স 3 মাস, মানে যাই হোক ভাই, আপনি যেটা বলছেন আমি আপনার আসলে কথাটা বিস্তারিত একটু ওই হয়েছে, যাই হোক। তো ভাই, আপনার যে গরুটা, এই গরুটাকে আপনি ভিটামিন, ক্যালসিয়াম বা হরমোনের অভাব আছে, এর জন্য আপনি ওকে বুঝতে পারেন না যে ও হিটে আসছে কি না বা আসে কি না। আর অনেক অনেক গরু দেখা যায় যে সুস্থ স্বাভাবিক থাকলেও ওরা মানে কোনো শব্দ করে না বা কোনো মুখে কোনো সাউন্ড থাকে না, সাইলেন্ট মোডে থাকে, কিন্তু ওরা হিট আসে। কিন্তু আপনার গরুটার প্রতি খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে যখন হিট আসবে তখন ওকে ঠিক সময়ে বীজ দিতে হবে, তাহলে ঠিক হবে, কিন্তু আপনার ওর প্রতি খেয়াল রাখতে হবে, তাছাড়া আপনি ওকে বুঝতে পারবেন না। কিছু কিছু মানে গরুর জাত এরকমই থাকে আসলে। ধন্যবাদ। MD কারিম ভাইয়া প্রশ্ন করেছেন, ইতি আপু ভালো আছেন, আপনি আপনার সব প্রতিবেদনগুলো খুব ভালো লাগে খামারিদের উপর এবং আমাদের কাছে, যদি আমার কাছে যদি আমাকে সহযোগিতা করেন, আপনার মতো ডাক্তার হতে চাই, কারণ হলো আমি একটা বকনা ফিজিয়ান বাছুর কিনে বাড়িতে আনার দুই দিন পর খোড়া রূপ দেখা দেয় এবং পর 3 মাস ওই অনেক ওষুধ খাওয়াচ্ছি, কাজ হয় না, কথাগুলি স্পষ্ট না, এখন পর্যন্ত দেখা দেয়। এখন কি ওই বকনাটা বিক্রি করে দেব? আমি এই জন্য দেশে এসেছি। আচ্ছা, যাই হোক ভাইয়া, আপনি প্রবাসে থাকেন, আমি বুঝতে পেরেছি। ভাই, আপনি যে এইটা করছেন আসলে এইটাই করার জন্য আপনার ডক্টর হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি এটা বুঝবেন না বা পারবেন না, কারণ আপনার ম্যানেজমেন্টের মানে ম্যানেজমেন্টের করার মতো ক্ষমতা আছে, কিন্তু আপনি যে একটা চিকিৎসা অন্য গরুকে দিবেন এই ভুলটা কখনো করবেন না, কারণ আপনার যতটুকু মেধা আপনি আপনার ফার্মের উপরই খাটাবেন, তাতে অনেকটাই ভালো হবে। আর আপনার যে খোড়া রোগটা, এটা আপনি গরুটাকে অনেক দূর হয়তো যায়নি করে আনছেন, এর জন্য গরুটা জ্বর ছিল ভিতরে, বা অনেক গরুর মানে অনেক গরু বা অনেক শহর অনেক পার হয়ে আসছে তো বিভিন্ন জায়গার থেকে, এর জন্য গরুটার ভিতরে মানে ব্যাকটেরিয়াই হয়ে গেছে, এর জন্য গরুটা জ্বরে গেছে, জ্বর ছিল ভিতরে, আপনি ওইটাকে ভালো মতো ট্রিটমেন্ট নেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এ জায়গায় আরেকটা ভাই প্রশ্ন করেছেন উমর ফারুক, আমি একজন ওমান প্রবাসী, আশা করি আপনার কাছে এবং থাকবেন আমার বাড়ি মুন্সীগঞ্জ টুঙ্গি বাড়ি, আমার নাম উমর ফারুক। জি ভাইয়া ধন্যবাদ, আমি আসি, আপনার যদি কখনো কোনো প্রয়োজন হয় আপনি এটাকে কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যে আরেকটা ভাই করেছেন মোহাম্মদ রাফিকুল, ইতি কেমন আছো,
তুমি আমার মেয়ের মতো, আমি সৌদিতে আছি, আমি তো সাথে যোগাযোগ করতে চাই, তোমার ফোন নাম্বার মানে কিভাবে পাবো, ধন্যবাদ, তোমার প্রতি দোয়া ও ভালোবাসা রইল, ধন্যবাদ আঙ্কেল, ভালো থাকবেন আমাকে প্রশ্ন করার জন্য। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আপনি আমাকে ট্রাই করতে পারেন, আর যদি আপনার কোনো দরকার হয় আপনি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব সব সময়, ধন্যবাদ। এই জায়গায় আরেকটা ভাই করেছেন ফারুক তালুকদার, ইতি আপা মাঝে মধ্যে আপনি ভিডিও দেখি কিন্তু কিছু লিখি না, শুধুই শিক্ষা গ্রহণ করি, আপনার কথা ভালো লাগে, চিকিৎসা উপদেশও ভালো লাগে, আমার বাসায় দেশি ছাগল আছে 10টি, গতকাল একটি মানে ইফিমেল ছাগল জন্মগ্রহণ করেছে, আর দুইটি আছে, দুইটি গরুই গাব আছে, ভালোই আপনি অনেকটা ইয়ের সাথে জড়িত আছেন, ধন্যবাদ ভাইয়া, ভালো লাগলো আপনার এই শুনে। হ্যাঁ আপনি করা ভালো, কারণ কেন না, পৃথিবীতে বেকারত্ব থেকে যে কোনো একটা দূর হোক, কারণ আপনারা দেশের বাহিরে আছেন, দেশের বাহিরে থেকেও নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন ছেড়ে টাকা ইনকাম করতে গেছেন, চাইলে আপনারা দেশেও পারেন, তো যখন অবসর একটা সময় নেবেন তখন দেশে কিছু করবেন, কারণ টাকা পয়সারও তো প্রয়োজন আছে একটা ফার্ম করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। এমডি গুলাম মোস্তফা ভাইয়া, আসসালামু আলাইকুম ইতি আপু, আমি কিন্তু আপনার কাছে আসবো, কারণ আমি আল্লাহর রহমতে একটি ফার্ম করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আপনি আমাকে ভালো পরামর্শ দিবেন, আমি প্রথম অবস্থায় ফ্যাটিনিংয়ে যাব, আমি এখন বর্তমানে মালয়েশিয়া আছি, ডিসেম্বরে চলে আসব, একেবারে সম্পূর্ণ গরুর যাবতীয় যত ওষুধ লাগে আপনার কাছ থেকে নেব ইনশাল্লাহ, দোয়া করি আপনার জন্য, আল্লাহ পাক যেন আপনাকে সবসময় সুস্থ রাখেন। জি ভাইয়া দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি বা আপনাদের মাঝে থাকতে পারি, আপনাদেরকে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন প্রশ্ন করার জন্য।